कविभाग देशात्मबोधक गान स्वप्निल आश्राफ, स्वप्निल आश्राफ आसबे। स्वप्निल आश्राफ जे कयटी पुरस्कार पेयेछे एकबारई आमरा दिब। बंगबंधुके निये रचित गान तृतीय स्थान होयेछे एबं रवींद्रसंगीते द्वितीय स्थान पेयेछे, नजरुल संगीते द्वितीय स्थान। चारटी पुरस्कार पाच्छे स्वप्निल आश्राफ। जोरे एकटा करताली चाई ओर जन्य। स्वप्निल आश्राफ बाबा मा कई? अच्छा, তোমার মায়ের উত্তরীয় তুমি নিয়ে গিয়ে তোমার আম্মুকে পরিয়ে দেবে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খুলনার প্রখ্যাত সঙ্গীত শিল্পী মলিনা বিশ্বাস। মলিনা বিশ্বাস আমাদের খুলনার অহংকার, আমাদের গর্ব। ওনার গান যারা শোনেননি দয়া করে কোনো অনুষ্ঠান হলে অবশ্যই আসবেন। কেন আমরা তাকে এত শ্রদ্ধা করি? মলিনা বিশ্বাস আমাদের খুলনার বিখ্যাত শিল্পী। এই মঞ্চে আমরা অবশ্যই সেই আয়োজন করব, আপনাদেরকে আহ্বান জানাব। এই অনুষ্ঠানটি আরও অনেক ব্যাপক করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় সংকট। এমনিতে দেখেন অনেকে ব্যস্ত হয়ে গেছে, এখন বাংলাদেশ কেন পৃথিবী চলে গেছে টি টোয়েন্টিতে, কেউ আর ওয়ানডেতে বা টেস্ট খেলা দেখতে চায় না। এই জন্য যদি অনুষ্ঠান মনে হয় যে 10 মিনিটের মধ্যে হতো, বাড়িতে গিয়ে একটা সিরিয়াল দেখা যেত, অথবা বাচ্চাটা একটা কোচিংয়ে পড়তে পারতো, কারণ ওরা গোল্ড টোল্ড পাবে, এই দিয়ে বাচ্চাদের বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এই জন্য অনেকে হয়তো ভাবছেন। গ বিভাগের অমিত কুমার, অমিত কুমার দেশাত্মবোধক গান। অমিত কুমার বাবা মা সহ মঞ্চে আসবে। সন্তোষ মজুমদার পুরস্কার তুলে দেবেন, খুলনার প্রখ্যাত বাউল শিল্পী সন্তোষ মজুমদার। বাবা মা সাথে নিয়ে চলে এসেছে অমিত কুমার। অনেক অনেক দোয়া তোমার জন্য। অমিত কুমারের দুটি পুরস্কার অমিত কুমার ইতিমধ্যে গ্রহণ করেছে। অমিত কুমার লোকসঙ্গীতে প্রথম হয়েছে এবং দেশাত্মবোধক গানে দ্বিতীয় হয়েছে। ছবি লাগবে না? সেগুপ্তা অধিকারী জয়া মঞ্চে আসবে। একটু আসলে যারা পুরস্কার পেয়েছে সবাই যদি প্রস্তুত থাকে আমাদের সময়টা বেঁচে যাবে। সময় বাঁচাবার জন্য আমরা চাইব যে সবাই প্রস্তুত থাকবে। সেগুপ্তা অধিকারী জয়া, উদিতা বিশ্বাস প্রস্তুত থাকবে। সেগুপ্তা অধিকারী জয়া দুটি পুরস্কার পেয়েছে, দেশাত্মবোধক গানে তৃতীয়। পুরস্কার তুলে দেবেন মাজেদ জাহাঙ্গীর। সেগুপ্তা অধিকারী জয়া, সে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে এবং তৃতীয় স্থান পেয়েছে দেশাত্মবোধক গানে। সেগুপ্তা অধিকারী জয়া, নাফিজা আনজু বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানে প্রথম হয়েছে নাফিজা আনজুম সেজুতি, আজকের চ্যাম্পিয়ন শিল্পী। তার পুরস্কার নেওয়ার জন্য নাফিজ আনজুম সেজুতি দুটিতে প্রথম স্থান অধিকার করেছে। এক বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, দ্বিতীয় নজরুল সঙ্গীত, এবং তৃতীয় হয়েছে রবীন্দ্রসঙ্গীতে। তার তিনটি পুরস্কার। বাবা মাকে সাথে নিয়ে মঞ্চে আসছে। যশোর থেকে আসতে কি কষ্ট হয়েছে? পুরস্কার তুলে দিচ্ছেন জেসমিন জামা। ছবি নাও। উদিতা বিশ্বাস,
उदिता विश्वास उपस्थित आछे, द्रुत आसबे। उदिता विश्वास द्वितीय होयेछे बंगबंधु के निये रचित गान, उदिता विश्वास लोकसंगीते तृतीय होयेछे, उदिता विश्वास नजरुल संगीते तृतीय होयेछे। तीनटी पुरस्कार देवार जन्य तार मा के साथे निये दीप्तपा एगिये आसछे। जोरे एकटा करताली चाइब उदिता विश्वासेर जन्य। মঞ্চে আসছে উদিতা বিশ্বাস, পুরস্কার তুলে দেবেন মাজেদ জাহাঙ্গীর। এত পুরস্কার কিভাবে রাখবা, কোথায়? ছবি আমরা দিয়ে দেব। জরিন জান্নাত জিতু, জরিন জান্নাত জিতু মঞ্চে আসবে। জরিন জান্নাত জিতু, তাকে তার বাবা মাকে সাথে নিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, জিতু অনুপস্থিত, জিতুর পুরস্কার নেবার জন্য আসছে তার বড় বোন জরিন জান্নাত জিতু। পুরস্কার তুলে দিচ্ছেন আহ্বায়ক কামরুল ইসলাম বাবলু। এবার নৃত্য, সৃজনশীল নৃত্য, প্রথম সমতা রায় বর্ণ। সমতা রায় বর্ণ তিনটিতে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছে। আবৃত্তি সৃজনশীল নৃত্য, লোকনৃত্য। সমতা রায় বর্ণ চ্যাম্পিয়ন পুরস্কার নিয়েছে ইতিমধ্যেই, এবং এরপরে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য মোসাদ্দেদ আলী অপুকে অনুরোধ জানাচ্ছি, সহসভাপতি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগীয় কমিটি। আর সেরা দশ যারা হয়েছে তাদেরকেও থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাইকে সনদপত্র প্রদান করব এবং উত্তরীয় দেব। সবাই উত্তরীয় এবং সনদপত্র পাবে যারা সেরা দশ ছিল, অর্থাৎ যারা চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছিল এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছিল। সমতা রায় বর্ণ তার বাবা মা এবং ছোট বোনকে সাথে নিয়ে মঞ্চে এসেছে। আমি তার ছোট বোনকেও একটা উত্তরও দেবার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা টিভির পক্ষ থেকে। আর একটা উত্তরও নিয়ে আসো, উত্তরীয়, একটা উত্তরীয় আনবে। সেরা দশে যারা রয়েছে তারা থাকবে, কারণ এরপরে আসবে অনুসূয়া জয়তী পাল। অনুসূয়া জয়তী পাল বাবা মাকে নিয়ে আসবে, সম্ভবত বাবা অনুপস্থিত। বাবার উত্তরটি তুমি নেবে, তোমার বাবাকে পরিয়ে দেবে। আসছে অনুসূয়া জয়তী পাল প্রমা। পুরস্কার তুলে দেবে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সম্মানিত সহসভাপতি সুবর্ণা দাস, সিনিয়র সহসভাপতি সুবর্ণা দাস। অনুসূয়া জয়তী পাল দুটো নাচে সে পুরস্কার পেয়েছে। অনুসূয়া জয়তী পাল প্রমা দুটি নাচেই দ্বিতীয় হয়েছে অনুসূয়া জয়তী পাল প্রমা। ওর বাবারটা ওকে পরিয়ে দিন, ও যে ওর বাবাকে পরিয়ে দেবে। স্বস্তিকা ভট্টাচার্য, স্বস্তিকা ভট্টাচার্য দুটি পুরস্কার পেয়েছে, সৃজনশীল নৃত্য এবং লোকনৃত্যে। স্বস্তিকা ভট্টাচার্য তার মাকে সাথে নিয়ে আসছে, অনেক আন্তরিক দেখছি। সন্তোষ মজুমদার, বাউল সন্তোষ মজুমদার পুরস্কার তুলে দেবেন স্বস্তিকা ভট্টাচার্যকে। স্বস্তিকা দুটি পুরস্কার পেয়েছে। সারিকা বৌদ্ধ, সারিকা বৌদ্ধ তার বাবাকে মাকে সাথে নিয়ে দীপ্ত পায়ে মঞ্চে চলে আসবে।
দাঁড়াও একটু, যদি কারো নাম মিসিং হয় দয়া করে একটু আমাদেরকে ইনফর্ম করবেন। সারিকা বৌদ্ধ, সারিকা বৌদ্ধ, উজ্জ্বল ঘোষ পুরস্কার তুলে দেবে, উজ্জ্বল ঘোষ, সারিকা বৌদ্ধ লোকনৃত্য সৃজনশীল নৃত্যে তৃতীয় হয়েছে। সারিকা বৌদ্ধ, জোরে একটা করতালি চাইবো তার জন্য। শুভনীতা বিশ্বাস, শুভনীতা বিশ্বাস তার বাবা মাকে নিয়ে আসবে। তার বাবা কি উপস্থিত নেই নাকি? শুভনীতা বিশ্বাস আসবে। শুভনীতা বিশ্বাস শুভকে নিয়ে মঞ্চে আসছে। আমি তিনটি উত্তরীয় আনার জন্য অনুরোধ জানাবো, আর একটি উত্তরীয় অতিরিক্ত নিয়ে আসবে ছোট্ট সোনামণি শুভর জন্য। পুরস্কার তুলে দিচ্ছে অ্যাডভোকেট সুলতান রহমান শিল্পী, সভাপতি আব্বাসউদ্দিন একাডেমি খুলনা। শুভনীতা বিশ্বাস দুটি পুরস্কার পাচ্ছে, একটি আবৃত্তিতে এবং অপরটি নৃত্যে। শুভর জন্য একটা উত্তরীয় আসবে, ছোট্ট সোনামণি শুভ। শুভ তুমিও সনদপত্র পাবে। আচ্ছা, আমাদের এর মধ্য দিয়ে নাচের পুরস্কার শেষ হলো, নৃত্যের এরপরে আবৃত্তি। আবৃত্তির প্রথম স্থান দেওয়া হয়েছে, দ্বিতীয় স্থান ইশরা ইসমাম মাসরাত তালহা, ইসমাম মাসরাত তালহা তার বাবা মাকে মঞ্চে নিয়ে আসছেন। আমরা জোরে করতালি চাই ওর জন্য একটি। আমাদের অনুষ্ঠানে হয়তো আসলে এখন মনে হচ্ছে যে হাজার হাজার দর্শক কিন্তু এই অনুষ্ঠানটি দেখছে, দেখবে, কারণ এটি আমাদের সরাসরি সম্প্রচার হচ্ছে খুলনা টিভিতে এবং এটি আমাদের ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন মিডিয়াতে এটি আমরা প্রচার করব। পুরস্কার তুলে দিচ্ছেন সন্তোষ মজুমদার। এরপরে সেরা দশে যারা পুরস্কার পেয়েছে তারা একে একে সবাই মঞ্চে আসবে, ক গ্রুপ থেকে শুরু করে।